আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। নমস্কার, আমি সব্যসাচী সিদ্ধান্ত। আমি ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে কর্মরত। গত কয়েক সপ্তাহ যাবত ইতালি কার্যত গৃহবন্দী। আমরা সবাই বাড়ি থেকেই কাজ করছি। কিছু মানুষজন বেরোচ্ছেন কাজে, যারা আপৎকালীন পরিষেবা দেন, হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ইনারা। দোকানপাট মোটামুটি সবই বন্ধ, শুধু অত্যাবশ্যক পণ্য, ওষুধ, খাওয়ার জিনিসের দোকান খোলা আছে। আমরাও বেরোতে পারি বিশেষ কারণে, খাওয়ার ওষুধ ইত্যাদি কেনার জন্য এবং কিছু নিয়ম মেনে চলে। একসঙ্গে অনেকে বেরোনো যাবে না, অন্যদের থেকে ন্যূনতম 1 মিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং দোকানগুলিতেও একসঙ্গে বেশি লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই দূরত্বটা বজায় রাখার জন্য। একটা পুরো এলাকা, যেটা এখানকার ভাষায় বলে কমিউনে, একটা পুরো এলাকা থেকে আর একটা পুরো এলাকায় যাওয়া নিষেধ। আর বাড়িতে থাকলে বারবার হাত ধোয়া, নাকে মুখে হাত না দেওয়া, অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলা, এগুলো তো আছে। আর ওদিকে সুইজারল্যান্ডের সার্নে, যেটা আমার গবেষণা ক্ষেত্র, সেখানেও গত কয়েকদিন হলো জেনিভাতে আমার সহকর্মীরা বাড়ি থেকে কাজ করা আরম্ভ করেছেন। আমার যারা সহকর্মী আছেন সুইজারল্যান্ড এবং ফ্রান্সে, তারা আমাকে জানালেন যে এরকম ধরনের ব্যবস্থা সেখানেও নিতে আরম্ভ করা হয়েছে, যেটা খুবই জরুরি ছিল। আমি গত কয়েকদিনের তথ্য দেখছিলাম, ইউরোপের দেশগুলোর, বিশেষ করে ইতালির, এই সংক্রমণ বৃদ্ধির যে দৈনিক হার, সেগুলো প্রথম দিকে এই বৃদ্ধির দৈনিক হার ছিল মোটামুটি 35% আশেপাশে, দিন 15 আগে সেটা নেমে দাঁড়িয়েছিল 22% কাছাকাছি, আর এই 4 দিন আগে সেটা কমে দাঁড়িয়েছে 18% আশেপাশে, একটু কম বেশি। তো এই যে এক্সপোনেনশিয়াল গ্রোথ বা বৃদ্ধির হার হ্রাস পেয়েছে, এটা একটা ভালো লক্ষণ। প্রসঙ্গত উল্লেখ্য, এই এক্সপোনেনশিয়াল গ্রোথ বা বৃদ্ধি আমরা প্রকৃতিতে আরও কিছু কিছু ঘটনায় দেখতে পাই, যেমন ব্যাকটেরিয়া কালচার, আমার যে কর্মক্ষেত্র পদার্থবিজ্ঞান, সেখানে নিউক্লিয়ার ফিজিক্স, সলিড স্টেট ফিজিক্স, এসব ক্ষেত্রেও আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই এই এক্সপোনেনশিয়াল গ্রোথ বা বৃদ্ধি। অর্থনীতিতেও এরকম একটা পরিভাষা ব্যবহার করা হয়। কিন্তু এই এক্সপোনেনশিয়াল বৃদ্ধির একটা উৎকৃষ্ট উদাহরণ হলো ভাইরাস সংক্রমণ। তো এই যে বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে, সেটা একটা ভালো লক্ষণ। সেটা থেকে এটা মনে হতে পারে যে এই ব্যাপারটা এই এক্সপোনেনশিয়াল বৃদ্ধি থেকে সরে আসছে, যেটাই কাম্য। এখনো চিত্রটা পরিষ্কার না, আরও কিছু তথ্য এলে আগামী কয়েক সপ্তাহে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এই সংখ্যাগুলো দেখতে অনেক মনে হলেও, যেগুলো অনেকই, কিন্তু এটাই এক্সপোনেনশিয়াল নিয়ম মেনেই চলে। তো সেখান থেকে সরিয়ে আনাটাই হচ্ছে আমাদের কর্তব্য। এখন উপায় তো দুটো, একটা ভ্যাকসিনেশন, যেটা আমাদের নেই, আর দ্বিতীয় হচ্ছে অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলা, যেটা একমাত্র সম্ভব যদি সবাই আমরা বাড়িতে থাকি। তো এই যে ইতালিতে যে আমাদের গৃহবন্দী অবস্থা এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রম, সেটা আমার মনে হয় এখন সেটার ফল দিতে শুরু করেছে, আমি আশাবাদী। পরিশেষে একটাই কথা বলি, ভারতবর্ষের হাতে এখনো অল্প কিছু সময় আছে এই ব্যাপারটা আটকানোর। ঠিকঠাক যাদের সংক্রমণ হয়েছে তাদেরকে চিহ্নিত করা এবং সেই সংক্রমণকে সেখানেই সীমাবদ্ধ রাখা। আপনাদের মাধ্যমে আমি দর্শকদের একটাই অনুরোধ করব, যদি কারোর উপসর্গ দেখা দিয়ে থাকে বা কেউ যদি বিদেশ যাত্রা করে থাকে ইদানিংকালে এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন, তারা দয়া করে কর্তৃপক্ষকে জানান। আর বাকিরা চেষ্টা করুন বাড়ি থেকে না বেরোতে, যদি বেরোতে হয় একটু নিয়ম মেনে চলুন, আর দয়া করে সামাজিক মাধ্যম, বন্ধুদের আড্ডা, এসব জায়গায় গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না। বিশেষজ্ঞরা যেটা বলছেন সেই পরামর্শটা মেনে চলুন, এগুলো এটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। এটা যদি আমরা ঠিকমতো পালন করতে পারি, আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব। এই আশা নিয়েই আজকে আমি শেষ করছি। নমস্কার।